ফেনীতে এখনও পানিবন্দী অনেক পরিবার, এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে রয়েছেন সহকর্মী দিলদার হোসেন, আমরা যাচ্ছি তার কাছে। দিলদার, হ্যাঁ ফারুক, আপনি যেমনটি বলছেন ফেনীতে পানিবন্দির বিষয়টি, ফেনীর মোহরী নদীর বাঁধ ভেঙে তিনটি স্থান দিয়ে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। এখন থেকে আজ দুপুরের পর থেকে কিন্তু পানি নামা শুরু হয়েছে। আমার পিছনে যে বাড়িটি দেখা যাচ্ছে, এই বাড়িটির মধ্যে প্রায় 3 ফুট পানি উঠেছিল, আজ এখন প্রায় ফ্রোস সমান হয়ে গিয়েছে। বাড়ির মালিকের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে গত 3 দিন ধরে তাদের বাড়িতে 2 থেকে 3 ফুট পানি ছিল, এখন পানি নেমে গিয়েছে, কিন্তু তারা তাদের ভোগান্তির শেষ নাই। তারা ধোয়া মশার কাজ করতেছেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতেছেন। আর আপনাকে জানিয়ে রাখি, মোহরী নদীর বাঁধ ভাঙ্গার কারণে যেসব এলাকাগুলো দিয়ে বাঁধ ভেঙেছে ওইসব এলাকাগুলো দিয়ে পানি শুকিয়ে গিয়েছে, কিন্তু নতুন নতুন এলাকা যেগুলো প্লাবিত করেছে সেই এলাকাগুলো থেকেও কিন্তু পানি নামা শুরু করেছে। এই পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন তাদের পানি এখন বিপদসীমা 228 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তারা আরও জানিয়েছেন ভারতে অর্থাৎ উজানে যদি বৃষ্টিপাত না হয় তাহলে এখানে পানি নেমে যাবে এবং স্বাভাবিক হয়ে যাবে, এটা তারা জানিয়েছেন। কিন্তু স্থানীয় এলাকাবাসী আমাদেরকে বারবার সাংবাদিকদের জানিয়েছেন প্রশাসনের নজরে দেওয়ার জন্য, সেটি হলো তারা এখানে যে বাঁধ মেরামত নিয়ে প্রতি বছর যে নয় ছয় হয়, এবার যেন সেই ঘটনা যেন না ঘটে, তা এবার যেন তারা ছায় বাঁধ যেন পায়, তারা এটা জানিয়েছেন। পাশাপাশি তারা সরকারের সুদৃষ্টিকা কামনা করেছেন। হ্যাঁ ফারুক, দিলদার আপনাকে অসংখ্য ধন্যবাদ।